হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজকে আরেকটা সানডে ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, তোমাদের বান্ধবী মৌ। তো সকালে উঠেই লেবু জলটা বানানোর পরেই একটা পার্সেল চলে এলো। তো পার্সেলটাকে প্রথমে আমি রিসিভ করে তারপরে বারান্দায় বসে বসে আরাম করে গরম জলটা খেলাম। আর দেখো, বসন্তের কোয়েলের ডাক কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে তোমাদেরকে আমি কোয়েলের ডাকটা শোনাবো। তো চারিদিকটা এত সুন্দর লাগছিল, সেটাই একটু তুলেছি। এবার শোনো কোয়েলের ডাকটা। শুনলে তো কোয়েলের ডাক? তার মানেই বসন্ত এসে গেছে। তো তারপর আমি লেবু জলটা খাওয়ার পরে ব্রাশ করে, এখানে আমি বলেইছি সকালে চাটা আমি একটু আয়েস করে বসে আরামসে বসে বসে খাই। চাটা খাওয়ার পরে এবারে আমি চলে গেলাম একদম লাঞ্চ করতে, মানে লাঞ্চ বানাতে। তো প্রথমে আজকে আমি এখানে বানাচ্ছিলাম মেথি শাক বেগুন দিয়ে, আর মেয়েকে এখানে বানিয়ে দিলাম হচ্ছে পাস্তা। আর মেয়ে আজকে এখানে মায়ের হেয়ার কালার করেছিল, আমারও পরে করেছিল, তো ফার্স্টে মায়েরটাই ধরেছিল। তো এই করতে করতে আজকে সানডেতে সব পার্সেল যেন একেবারেই চলে এসেছে, আবার একটা পার্সেল তার মধ্যে। আপনি কি এখন ব্রেকে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছেন, ওই জন্য। তারপরে কি করবেন? কটা ক্লায়েন্ট আছে? এই যে একটা ক্লায়েন্টের লেজে অক্টোপাসের মতো ঝুলছে সবকিছু, দেখান একটু। খুশি আপনি? এক কাপ চা আর সাথে করছি চিকেন রান্না, সানডে স্পেশাল। তো এর থেকে আর কি বেশি চাই বলো? তো আজকে রান্না হচ্ছে চিকেন কষা, এটা হয়ে হচ্ছে। আর এখানে দেখো বানিয়েছি মেথি শাক বেগুন দিয়ে। তো এটাই হচ্ছে আজকে আমাদের সানডে লাঞ্চ মেনু। আর ওখানে মা ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুগণ, তো দেখো আমার স্নান ফান হয়ে গেছে, চুলে শ্যাম্পু করেছি। বাঙালিদের তো সানডে মানে শ্যাম্পু, চিকেন বা মাটন যেটাই হোক, তো আমি শ্যাম্পু করেছি। আমিও চুলে কালার করব, হেয়ারটা এখন একটু চুলটা শুকিয়ে গেলে তারপরে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকনো করব, তারপরে মেয়ে কালার করে দেবে। তো এটাই, এগুলো এইভাবেই আজকে আমরা সানডে কাটাচ্ছি ঘরে নিজেদের গ্রুমিং করে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, তাহলে দেখতে থাকো। তো আমিও হেয়ার কালার করব বলে চুলটা ড্রায়ার দিয়ে ড্রাই করে নিয়েছি। আর এখানে মেয়ে এবারে আমার চুলটা কালার করতে শুরু করে দিয়েছে, তো এখানে হালকা কালার করছি। আর ওকে আমি হাই বলতে বলছিলাম। আর সব কিছু করার পরে আজকে বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম, আজকে সানডে একটু না বেরোলেই নয়। তো বেরিয়েছিলাম এখানে আমি, আমার মেয়ে আর আমার মেয়ের বন্ধু। আমার মেয়ের বন্ধুরই একটা জিনিস কেনার ছিল, সেই পারপাসে যাওয়া। আরও একটা জিনিস কিনবো সেই জন্য, তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো প্যান্টালুনসে চলে এসেছিলাম, জিনিসটা কেনা হয়ে গেছে। তারপর চলে এসেছিলাম আমরা মিও আমরে, মায়ের হচ্ছে কালকে বার্থডে, তো আজকে 12টায় সেলিব্রেট করব বলে একটা কেক মায়ের জন্য নিলাম। তো এখানে মা কেক কাটলো, ছোট্ট করে আমরা একটু সেলিব্রেট করলাম ঘরের মধ্যেই, আমি আমার মেয়ে আর মেয়ের বন্ধু, এরা আমরা তিনজনে সেলিব্রেট করলাম। মা কেক কাটলো, কেটে আমাকে খাওয়ালো, মেয়েকে খাওয়ালো, মেয়ের বন্ধুকে খাওয়ালো। এইভাবে আজকে দিনটা কাটালাম, একটা খুব সুন্দর সানডে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।